সৌদি নারী যাচ্ছে মিস ইউনিভার্সে রাহাব আল হার্বির স্বপ্নটা এবার বোধহয় সত্যি হতে যাচ্ছে মহাদেশীয় সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে উঠেছেন আগেই এবার চোখ বৈশ্বিক মঞ্চ সব ঠিকঠাক থাকলে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি সেই অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছেন তিনি রিয়াদ ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয় গত বছর নাপোলিতে অনুষ্ঠিত মিস ইউরোপ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রাহাফা এর মধ্য দিয়ে সারা বিশ্বই তিনি বেশ পরিচিত পান এরই মধ্যে ফ্যাশন ইন্ডাস্ট্রিতেও পোক্ত একটা জায়গা করে নিয়েছেন তিনি সম্প্রতি আরব নিউজের বিশেষ পডকাস্ট দা মেমান শোয়ে অংশ নেন রাহাব সেখানে তিনি বলেন প্রতিযোগিতায় অংশ নেওয়াটা কঠিন ছিল মহাদেশীয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পূর্ব সত্য ছিল ধরনের স্থানীয় বা আঞ্চলিক প্রতিযোগিতায় এ অংশগ্রহণের অভিজ্ঞতা সে সময় সৌদি আরবে এ ধরনের কোনো কিছুতেই অংশ নেওয়ার ছিল না এখন পরিস্থিতি বদলিয়েছে উল্লেখ করে রাহাব বলেন সৌদি আরবের ভালো সম্ভাবনা রয়েছে এখানে এখনো সেভাবে র্যাম্প নেই তারপরও সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন আগামী মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চান তিনি আরব নিউজ জানান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি হিসাবে রাহাব আল হার্বি সম্ভাব্য সব ফটোশুট ও এ সম্পর্কিত বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছেন সর্বশেষ সৌদি রেসিং কাপের সময় তিনি সৌদি ডিজাইনার পাভনের সাথে কাজ করেছেন সে সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যেখানে তিনি প্রাকৃতিক সিল্কে তৈরি পোশাক পরেছিলেন পোশাকটির নকশা ছিল আল আহসা অনুপ্রাণিত যা লাকো খেজুর গাছের শহর নামে পরিচিত সে সময় অভিজ্ঞতা সম্পর্কে রাহাব বলেন সেটা ছিল মেট গালায় অংশ নেওয়ার অনুভূতির মতো অবশ্য তা আমাদের মতো করে বর্তমানে রাহাব সৌদি ফ্যাশানে কমিশনের সাথে কাজ করছে আচ্ছন্ন রিয়াদ ফ্যাশন উইকেও তিনি অংশ নেবেন তবে রাহাবের ফ্যাশন ইন্ডাস্ট্রি আশাটা কিন্তু হোট করেই বলা যায় পরিবারের অন্যদের মতো তিনিও চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করেছেন ডাক্তারি ডিগ্রি অর্জনের পর রাস্তা খুঁড়ে পেশান ইন্ডাস্ট্রির দিকে বর্তমানে তিনি অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন অবশ্য সৌদি জনপ্রিয় সিরিজ আইল নোভ এ অভিনয় করে প্রশংসা করিয়েছেন কিন্তু বিশ্বমঞ্চের দিকে চোখ রাখা আহাফকে নিজেকে তৈরি নিজেই করতে চান বিশ্বমানে সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন